আজকে দুপুরে রান্নাটা তোমাদের একটু শেয়ার করে দিই। তো দুটো পটল একটুখানি বেশি শুকনো শুকনো মতো হয়ে গেছিলো, তো সেই পটল দুটো বেশি ছিল না, মাত্র দুটো পটলই শুকিয়ে গেছিলো, তো সেটা দিয়ে একটু ভর্তা বানিয়ে নিয়েছি রসুন দিয়ে আর কালো জিরে, যেমন নর্মাল ভর্তা করে আর কি। আর এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ আলু দিয়ে ঝোল, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। আর এখানে হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এখানে সুমিতেরও ভাত বেড়ে নিয়েছে, আমাদেরও ভাত বেড়ে নিয়েছি, তো চলো খাওয়া শুরু করো। পাখি দেখো কত, সব দুপুরবেলা বেরিয়েছে। সন্ধ্যাবেলা চা খাচ্ছি আমরা এখন। এই যে আজকে খুব ঘাড়ে ব্যথা হয়েছে, জানি না স্পন্ডলাইসিস হচ্ছে না কি হচ্ছে, বুঝতে পারছি না। এই পিঠ পিঠগুলো ভীষণ ব্যথা, ঠিক আছে। আর আজকে সকালবেলা আবার সেই ঝামেলা, তোমাদের শেয়ার করেছিলাম কদিন আগে যে কেউ একটা ঠিক 15 দিন 20 দিনের মাথায় একটা করে এরকম ফেলে দিচ্ছে, যখন বেশ পরিবেশটা অন্যরকম থাকছে তখন চুপচাপ থাকছে। কোনো একজন বিকৃত মস্তিষ্ক আছে ঠিকই, নাহলে এই ধরনের কাজ তো এখানে কেউ করবে না। এখানে প্রত্যেকটা অনেক মানুষ আছে যারা প্রচুর শিক্ষিত, ভদ্র, ভালো আছে, কিন্তু হয় না এমন আমাদের সমাজে এমন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ থাকার জন্যই তো বিভিন্ন ধরনের অঘটনগুলো ঘটে। তো আমারও মনে হয় যে কাউকে ডিস্টার্ব করাটা খুব একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। তো তেমনই কেউ একজন করছে 15 দিন 20 দিনের মাথায় মাথায় একটা প্যাকেট নিচের ইয়েতে ফেলে দিচ্ছে। এত গার্ডেন ফ্ল্যাট আছে, কোনোটাতে কিন্তু এটা হয় না। হ্যাঁ, ছোটোখাটো অনেক কিছু পড়তে পারে বা হয়, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কারণ অনেক সময় বাচ্চারা খেলা করে কি, আমরা অনেক সময় বারান্দায় কাজ করতে করতেও হাত থেকে কিছু একটা পড়ে যায়, কিন্তু এরকম ছুঁড়ে নিচে ফেলা প্যাকেট করে, এটা তো খুব একটা মানে হট করে হওয়ার ব্যাপার নয়, এবং এটা রিপিটেডলি হয়ে যাচ্ছে আজকে। তো যাই হোক, সেই নিয়েও আজকে ঝামেলা, কিন্তু ধরতে পারছেন আর কি, ধরাটা এভাবে সম্ভব না, একমাত্র ওপরে সিসিটিভি ওপরের দিকে দিয়ে রাখলে তবেই সম্ভব। তো সমৃত পড়ছে কালকে, ওদের হচ্ছে SST মানে সোশ্যাল স্টাডিজ আছে এক্সাম, আর আজকের এক্সামটাও তো বললো ভালো হয়েছে। এবার খাতা না বেরোনো পর্যন্ত তো বুঝতে পারছি না কতটা কী করে এসছে না আসছে, বললো তো ভালোই হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছে। বলে না ভাবছি একটু মুড়ি ভাজি, মুড়ি ভেজে ওদেরকে দিই, কারণ সন্ধে হয়ে গেছে তো। আর ছেলে বিস্কুট খেয়েছে, 5-6টা বিস্কুট খেয়েছে বিকেলবেলা, আজকে দুধটা নেই, বিস্কুট খেয়েছে। ও তো চা দিয়ে বিস্কিট খায় না, মানে শুধু চা খায় না, চায়ের মধ্যে বিস্কিটটা একটু চুবিয়ে বিস্কুট খেয়েছে। তো এখন ভাবছি যে এই রাত্রেবেলার একটু সেদ্ধ বসালাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এই যে আর ডাল সেদ্ধ, ওবেলার মাছ আছে, তো রাত্রেবেলাটা আমার হয়ে যাবে। এখন ভাবছি একটু মুড়ি ফ্রাই করি, দিয়ে ওদেরকে খেতেও দিই, আমি একটু খাবো। বাইরে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। তো তোমরা কদিন ধরে মশা নাকি, তোমরা কদিন ধরে দেখতে পাচ্ছ যে আমি মানে কি বলবো, আমি মানসিক দিক থেকে একটুখানি মানে অন্যরকম পরিস্থিতিতে আছি, আমার ঠিক একটা ভালো লাগছে না, হাসি খুশি খুব একটা আমাকে দেখতে পাচ্ছ না। তার কারণ আছে দুটো কারণ, একটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, যেটা বর্তমান মেয়েটার সাথে ঘটেছে সেটা নিয়ে তো একটা ব্যাপার আছেই, যে সবসময় ওটা যেন তাড়িয়ে বেড়াচ্ছে, যে কথাই আছে না আভিনেহি তো কাভিনেহি। তো এই জিনিসটা যদি এবারের মতো এত মানুষের প্রাণপণ আন্দোলন, এত মানুষের প্রার্থনা এবার যদি না হয়, তাহলে যারা এই কাজগুলো করেছে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। তো এর একটা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কেউ কেউ শান্তিতে নেই, তো এটা তো একটা আছেই, কারণ খুব চিন্তা হচ্ছে এত বড় বড় ঘটনা যেভাবে এর আগের ঘটিয়েছে এবং সেগুলোকে দাবিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি সত্যি কথা বলতে এত মানুষের প্রচেষ্টা, আমি আমার জন্মের পর বোধহয় এইরকম আন্দোলন আমি প্রথম দেখছি। আমার জন্মে যতদিন আমার জ্ঞান এসেছে ততদিন আমি এই ধরনের আন্দোলন আমি দেখিনি, ঠিক আছে। তো তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হয়তো বা পরবর্তী পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তো সেটাই একটা যে জিনিসটা আমাকে খুবই ভাবাচ্ছে। দ্বিতীয় একটা কারণ হচ্ছে আরেকটা জিনিস, যেটা আমি তো মোটামুটি একটু রাশিফাশিগুলো মানি বা দেখি, তো দেখছিলাম যে 2025 সাল আমাদের কেমন হবে। আমার যেহেতু মেষ রাশি, তো মেষ রাশিতে
দেখলাম কিছু, মানে 2025 সালে ফার্স্টের দিকেই, মানে মার্চে না কবে আমি খেয়াল করতে পারছি না, মেষ রাশিতে শনি 7:30 লাগছে, আর এটা 32-33 সাল পর্যন্ত চলবে, মানে 5-6 বছরের ধাক্কা। তো শনি 7:30 এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা কি বলবো, আমরা অলরেডি এটার মধ্যে দিয়ে সাফার করেছি, অলরেডি আমরা শনি 7:30 দিয়ে সাফার করেছি। তার কারণ হচ্ছে আমার সাথে আমার হাজবেন্ডের যখন বিয়ে হয় তখন শনি 7:30 চলছিল, এবং সেটা তখন ওরা হাত ফাত দেখে ওটা মানে দেখেওনি, সেটা বুঝতেও পারিনি যে ওর তখন শনি 7:30 চলছে। তো আমার বিয়ের অনেক আগে থেকেই, প্রায় 1.5 বছর কি 2 বছর আগে থেকেই ও শনি 7:30 চলছিল। শনি 7:30 এমন একটা জিনিস, শুধুমাত্র যে তুমি কর্ম করবে তাড়া করে যেমন ফল দেবে, তেমনি কিছু জিনিস খুবই খারাপ ঘটে, শারীরিক, অর্থনৈতিক, মানসিক অনেক দিক থেকেই ভেঙে দেয়। আবার উন্নতি যখন হয় তখন কিন্তু ভালো উন্নতিও হয়। তো আমাদের টানা বিয়ের পর, বিয়ের আগে থেকে যেহেতু চলেছে ব্যাপারটা, বিয়ের আগে থেকেই আমাদের একটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে জীবন গেছে। যেমন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ওর মায়ের একটা চরম খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, ডাক্তার প্রায় 76 ঘন্টা না 78 ঘন্টা এরকম টাইম দিয়েছিলো যে ওর মধ্যে যদি না বাঁচানো যায় বাঁচানো যাবে না। তো সেই সময় প্রথম প্রথম চাকরিও করে, সেই সময় কোনো ইন্স্যুরেন্স ছিল না, কিচ্ছু ছিল না। তো ফিরিয়ে আনা হয় কিন্তু একটা বিশাল অর্থনৈতিক একটা, যেহেতু মানে সদ্য চাকরি পেয়েছিল তখন, সেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং বিয়ের পরপরই অসংখ্যবার অসংখ্য রকম বিপদের মধ্যে দিয়ে আমরা গেছি। তো এই ধরনের এত ব্যাপারগুলো আমরা সাফার করেছি না ওই শনি 7:30 টাইমে, এত ক্ষতি আমাদের হয়েছে। হ্যাঁ, অনেক উন্নতিও হয়েছে কিন্তু সেই টাইমে, সেই টাইমে আমরা পরপর কিন্তু ফ্ল্যাট কিনেছি, ঠিক আছে, ফ্ল্যাট কিনেছি, কিন্তু সেই ফ্ল্যাটের পেছনে, কেনার পেছনে আমাদের অনেক ঝামেলা, অনেক প্রবলেম গেছে। আমাদের যে ফার্স্ট ফ্ল্যাটটা সেটা কেনার সময় আমাদের এত প্রবলেম ফেস করেছি আমরা কেনার পরে, মানে সেই প্রমোটার অন্য জায়গায় বেআইনিভাবে ফ্ল্যাট তুলতে গিয়ে কেস খেয়ে গেছিলো, কেস খেয়ে গিয়ে পুলিশ তার গোষ্ঠী সমেত বাবাকে, মানে সে পালিয়েছিল, তার বাবাকে ধরে নিয়ে গেছিলো, তারপর বুড়ো মানুষগুলো তাকে ছেড়ে দিয়ে তার ভাইকে ধরে নিয়ে গিয়ে টর্চার করেছে, তারপরে সে ভাই সহ্য না করতে পেরে সুইসাইড করে, তারপরে তাকে ধরে নিয়ে আসে, তার যাবতীয় একদম সব মানে নিয়ে নেয় আর কি, পুরো পথে ভিখারির করার মতো ছেড়ে দেয়। তো সেই সময় আমাদের ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন হয়নি, তার কারণ আমাদের ফ্ল্যাটের যিনি মালিক উনি ডাক্তার ছিলেন, শ্রীরামপুরের মানে হুগলি জেলার মধ্যে একজন নামকরা ডাক্তার। তো তিনি হট করে মারা যান, যখনই তিনি মারা যান তার এবার তার সব ছেলেমেয়েরা সমস্ত অধিকারী হয়ে যায়, তখন তো আর এইভাবে হ্যাঁ মানে হয় না রেজিস্ট্রেশনটা তাদের ছাড়া। তো তখন তারা কেউ নিউ ইয়র্ক, কেউ বিদেশে এরকম ছিল আর কি, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, এরকম বাইরে ছিল। তো সেই সময়ে আমাদের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনটা সেই সময় আমাদের বন্ধ হয়ে গেছিলো, হচ্ছিলো না, কারণ তারা বাইরে থেকে আসতে পারছিল না বলে। তো সেই সময় আমাদের ওই প্রমোটার আর একটা জায়গায় এরম যার জমি তাকে না জানিয়ে তার গোষ্ঠীর লোকেরা বিক্রি করে দিয়েছিল, সে জানতে পেরে এমন কেস ঠুকে দিয়েছিল যে পুরো ব্যাপারটা খুব খারাপ কন্ডিশনে চলে গেছিলো, তার ভাইকে সুইসাইড করতে হয়েছিল। তো আমাদের ফার্স্ট যে ফ্ল্যাটটা সেটা আমাদের অনেক মানে কি বলবো, অনেক জীবনে যেমন একটা প্রথম পাওয়া মানুষের একটা আনন্দের মধ্যে দিয়ে থাকে, সেটা আমাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরে পর পর মানে ওর মা, ওর বাবার মানে আমার বিয়ে 6 মাস না 8 মাসের মাথায় রিটায়ার হলো, তার 1 বছরের মাথায় স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেল। তো সেই থেকে মানে প্রত্যেকটা জিনিস ঠিক আছে, মানে এত খারাপ পরিস্থিতি। তারপরে আমার বিয়ে 2 বছর পর প্রথম যে বেবি এলো, মিসক্যারেজ, সেই মিসক্যারেজটা এমন অবস্থা হয়েছিল, মানে সে ভয়ঙ্কর, সে মানে এমন অবস্থায় হয়ে গেছিলো। তো সব কিছু তার মধ্যে ভালো কিছুও ছিল, যেমন ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিল একটা, যেটা আমাদেরকে ও অফিস থেকে দিল্লিতে নিয়ে যায়, দিল্লিতে নিয়ে গিয়ে একটা 7-স্টার হোটেলে থেকে সেখানে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা সুন্দর মুহূর্ত। শুধু যে 7:30 খারাপ দিয়েছে তা না বলবো, অনেক ভালো কিছুও দিয়েছে। তার মধ্যে ওর বাবা মারা যায়, সেই সময়টা ও ছিল না, ইউএসএতে গেছিলো, বাবাকে পুরো সুস্থ করে গেছে যে ঠিক আছে আমি 3 মাসের মধ্যে যাচ্ছি, সবাই বললো ঠিক আছে, ওর বাবা বললো ঠিক আছে তুই যা, 3 মাস হতে যখন 15 দিন বাকি,
সেই সময় হঠাৎ আবার স্ট্রোক স্ট্রোক করে মারা গেল। তো সেই সময় আমার ছেলে জাস্ট 1 বছর বয়স। আমাদের এত এত চারিপাশে অর্থনৈতিক মানসিক শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে সেই সময়টা, আর মানে অনেকটা স্ট্রাগল গেছে জীবনে, অনেক স্ট্রাগল। মানে এখন সেই আমরা ওই ব্যাপারটা ভাবলেই যেন এখন ভাবি যে আমরা কী করে কাটিয়েছি ওই সময়টাতে। মানে এত স্ট্রাগল, একটা ছেলে এমনিতেই শূন্য থেকে সে শুরু করেছে জীবনে, সেখানে গিয়ে এত বাধা, এত মানে ইয়ে, তাও তো আমরা ভীষণ মানে বুঝে শুনে চলতাম যাতে কোনো বিপদে আমরা পড়তে না হয়, কিন্তু অনেক স্ট্রাগল গেছে সেই সময়। তো তারপরে আবার একটা বড় অফার আসে, সেই সময় আমরা ইউএসএতে যাই। একটা অদ্ভুত ঘটনা যেটা হচ্ছে, 3 বছর ও যখন ইউএসএতে ছিল, 3 বছর ও চরম উন্নতির শিখরে গেছিলো। সেই 3 বছর আমাদের যেন শরীর সাড়ে সাথে সেই রকম টাচই করতে পারেনি। আমরা কিন্তু ওখানে কোনো প্রবলেম ছিল না, বেশ ভালোই ছিলাম, খুব ভালো ছিলাম, ঠিক আছে। ওর যে ডিরেক্টর, সে বলেছিলো তুমি এখানেই থেকে যাও সমীর, তুমি এখান থেকে যেও না। মানে ও আমেরিকায় চলাকালীন একটা প্রজেক্টকে এমন জায়গায় নিয়ে গেছিলো যে প্রজেক্টটা ও একা চালাতো। মানে ও আমেরিকাতে এমন বলতো যেটা ওর কথাতেই হতো আর কি। তো আমাদের উপায় ছিল না, কারণ আমাদের ভিসা প্রথমত শেষ হয়ে আসছিলো, দ্বিতীয়ত আমরা কেউই চাই না যে আমরা সারা জীবনের জন্য বিদেশে সেটেল হই, সেটা আমরা কোনোদিনই চাই না। হ্যাঁ, অফার আসলে বারবার যাবো আসবো, সেটা ঠিক আছে, কিন্তু কোনোদিনই আমরা ইউএসএতে গিয়ে থাকবো বা বিদেশে গিয়ে সেটেল করবো, নিজের দেশ ছেড়ে, নিজের মা বাবা সব ছেড়ে, সেটা আমাদের কারোর ইচ্ছা ছিল না। তাই আমরা বলেছিলাম যে না, আমরা বারবার আসার সুযোগ হলে ঠিকই আসবো, কিন্তু এখানে আমরা থাকতে পারবো না। তো এই হচ্ছে, খুব ভালোবাসত উনি ওই ডিরেক্টর যিনি ছিলেন, খুবই ভালোবাসত এই জন্য। তো সেই 3 বছর আমাদের যেন কিছু, 11 বছরের মধ্যে 3টে বছর যেন আমাদের সেরকম শনি সাড়ের সাথে কিছু টাচ করতে পারেনি। সেই সময় আমাদের এই অ্যালকপ কেনা, অ্যালকপের মানে অ্যালকপের এই প্রয়াগ প্রয়াগের ফ্ল্যাট কেনা, আমাদের নিচের সঙ্গমের সঙ্গমের ফ্ল্যাটের বুকিং, তারপরে এসে ওটা 3 বছর পর ওখানে এখানে এসে আমরা বুকিং করেছিলাম, তো ওটা কেনা। আর একটা ফ্ল্যাট কলকাতা চলছিল, সেটার একদম গিয়েই ও লোন শোধ করে দিয়েছিল। তো এই সব ঘটনাগুলো কিন্তু খুব ভালো ঘটে, কিন্তু খারাপ যেটা ঘটেছিল সেটা মানে নেওয়ার মতো পেরে উঠছিলাম না আমরা এরকম আর কি। তারপরে সেই খারাপ সময়ের মধ্যেও আমাদের সমৃদ্ধ আসা, সেটাও একটা ভালো সময় ছিল, যদিও তার মধ্যেও আমার একটা লাইফ রিস্ক হয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে মনে হয় এখনও যে ওই খারাপ সময়গুলোকে কথা ভাবলে যেন ভীষণ ভয় করে। তো যাই হোক, আমার এই যে সাড়ে সাথে আমার লাইফে আসছে, হ্যাঁ, এটা আমার ভীষণ একটা ভয়ের লাগছে মানসিক দিক থেকে, না আমি ভীষণ একটা ভয় পাচ্ছি। তারপরে বলা আছে যেখানে আমার বাবার শরীরের কন্ডিশন নাকি ভালো থাকবে না, তো এটা নিয়ে আমি আরও বেশি চিন্তায় আছি যে কী জানি বাবার শরীর কেমন থাকবে। কারণ এই সময়গুলো মানে হসপিটালাইজ, মৃত্যু, এইগুলো না লেগেই থাকে এই সাড়ে সাথেতে, তো এটা একটা ভয়ের মধ্যে দিয়ে আছে। তো এই বিভিন্ন জিনিসগুলো না আমাকে মানসিক দিক থেকে একটা ভীষণ চাপে রেখে দিয়েছে, মানে একদম ভালো লাগছে না আমার, কিছুই ভালো লাগছে না। তো তারপরেও শনিদেবকে আমি ডাকছি যাতে আমাদের এই এত খারাপ বিপদ না দেয়। ছোটোখাটো অনেক কিছুই লেগে থাকে জীবনে, ঠিক আছে, কিন্তু এরম এরম কারোর মৃত্যু বা কিছু যেন সেটা না হয়, ঠিক আছে, এটাই একটা চিন্তার মধ্যে দিয়ে আমি আছি। কী যে ব্লগ করবো, কী যে করবো আমি কিছুই বুঝতে পারছি না, মানে আমার ক্যামেরা অন করতেই ইচ্ছা করছে না, এরকম লাগছে আর কি। তার মধ্যে কী হয়েছে, ছেলের পরীক্ষা চলছে, ঘর থেকে সেভাবে বেরোতে পারছি না, মানে একটা মানসিক মানে ইয়ে লাগছে যে আমি ঘর থেকে বেরোতে পারছি না, কোনো মানুষের সাথে ভালোভাবে কথাও গল্প করতে পারছি না, বা একটু বাইকে ঘুরলে যে মনটা ভালো হয়, একটু লং ড্রাইভে গেলে যে মনটা ভালো হয়, সেটাও হচ্ছে না। তো কোনো দিক থেকেই কিছু হচ্ছে না আর কি, ছেলেটা যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে। তো মেষ রাশি যারা যারা আছো তাদেরকে অবশ্যই বলবো, আমার সাথে আমাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো যে সবার সাথে হবে তেমন নয়, অনেকের জীবনের প্রভাব অনেক বেশি পড়ে, অনেকের প্রভাব কম পড়ে। শনি সাড়ে সাথে চলাকালীন আমরা জীবনের অনেক উন্নতি করেছি, কারণ আমার হাজব্যান্ড প্রচুর মানে ও আজকে এত অল্প বয়সে এত তাড়াতাড়ি একটা জায়গায় অ্যাচিভ করার কারণ হচ্ছে প্রচুর খেটেছে, এত খাটতো, মানে এমন একটা হয়েছে 36 ঘন্টা ও অফিসের কাজ করে গেছে, কোনো রকমে একটু খেয়ে মানে খেয়েছে কি খায়নি, সারা 36 ঘন্টাও ঘুমায়নি,
ঠিক আছে, এরকমও দিন গেছে যে 36 ঘন্টা না ঘুমিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, যার জন্য ও ইউএসএ থাকাকালীন একটা খুব ভালো পজিশনে পৌঁছে গেছিলো, কিন্তু আমরা থাকিনি ওখানে। তো সেটাই হচ্ছে কথা, মানে এটা একটা ভীষণ আমাকে টেনশান দিচ্ছে। জানি না আমার মতো তোমরা সবাই টেনশান করো না যারা মেষ রাশি আছো, মানে সব কিছু যে সবার উপরে সব কিছুর প্রভাব যে সমান হয় তা না, কম বেশি হয়। তো যাই হোক, এটা নিয়ে একটু চিন্তায় আছি আর কি। তো আজকে মা বলছিল, বাবার মাথাটা ঘুরছিল, বাবা এক সময় বসে পড়েছে, তো সময় মাকে বললাম যে শিগগিরই ডাক্তারের কাছে নিয়ে যাও আজকালের মধ্যে, আগে দেখো প্রেশারের কোনো প্রবলেম হচ্ছে কিনা। মা বাবা ছাড়া তো সেরকম কেউ নিয়ে নিতাই না আমার, আর আমার দিদির এই সেটাই আর কি ভালো লাগে না। মানুষ দুটো বেঁচে আছে, দূরে আছে জানি, সবসময় দেখতে পারি না, কিন্তু তাও মনে হয় তারা আছে, এটাই আর কি। সুমিত যেমন কাছে থেকে তার মা মার যতটা পারে একদিন দুদিন অন্তর অন্তর গিয়ে করে, আমি তো সেরকম কিছু করেই উঠতে পারি না, যেটুকু চাই যখন সেটাই আর কি। তো যাই হোক, চলো আমি মুড়িটা বসাই দেখি, ঠিক আছে। এই যে আমরা মুড়ি খাচ্ছি তিনজনে একসাথে বসে, সুমিতকে আর দেখাচ্ছি না, খালি গায়ে আছে। এই যে দেখে মনে হচ্ছে কত চাপ যাচ্ছে গো বেচারা, এই সপ্তাহটা পুরো চাপ দিয়ে দিয়েছে, পুরো সপ্তাহটা জুড়ে এক্সাম 100 নাম্বার করে। বাইরেটা দেখ, আলো জ্বাললে বাইরেটা ভালো লাগে না, বাইরেটা কিছু দেখা যায় না ভালোভাবে। একদম গ্লো গ্লো করছে, দেখছিস মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কেমন, বাইরে বাচ্চারা খেলছে নিচে, ওই যে সব নিচে খেলছে বাচ্চারা। আমার এই গাছটাতে দেখো তিনটে মতো সাদা পাতা হয়েছে, একটা ছোট দেখা যাচ্ছে না ভেতরের দিকে, আর এই যে দুটো সামনাসামনি পাশাপাশি এই দুটো রিসেন্টলি হয়েছে, আর পুরোনো একটা পাতা বেশ অনেকদিন অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু একটু কেমন হয়ে গেছে, ওটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। দিয়ে দেখো কি সুন্দর লাগছে, দূর থেকে নামাজের আওয়াজ শোনা যাচ্ছে, প্রত্যেক দিন এই এই টাইমটাতেই মোটামুটি নামাজের আওয়াজ শোনা যায়। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি, এই দেখো বাচ্চারা খেলা করছে নিচে পডিয়ামে। তো চলো আজ এখানে ব্লগটা শেষ করছি, সকলকে টাটা, গুড নাইট।